আসসালামু আলাইকুম, মালে থেকে শুভ সকাল। সবচেয়ে আশ্চর্যের যে বিষয়গুলো হচ্ছে, গতকালকে আমরা মালে এয়ারপোর্টে ল্যান্ড করার পরে সাথে সাথে মানে সাইটে দুনুর সাইটে মানে বিচ ছিল, লেক ছিল। তো এখন যে হোটেলে ব্রেকফাস্ট করলাম, হোটেলে ব্রেকফাস্ট করার পরেও মানে দ্বীপ চলে আসছে। এই যে বিষয়টা মানে চতুর্দিকে তাদের মানে দ্বীপ, যেটা মালদ্বীপ যেটাকে বলা হয়, আসলে দ্বীপটা অর্থাৎ দ্বীপ মালদ্বীপটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। এই যে আপনারা দেখেন এখানে ফরেইনাররা আছে, ফরেইনার গতকালকে আমাদের একসাথে বিমানে আসছে, এরা রাশিয়ান রাশিয়া থেকে আসছে এবং এরা এনজয় করতেছে। আমাদের আরেক বাঙালি ভাই আছে এখানে এবং এই যে এখানে আরও দুইজন ভাই বোন আছে। তো যে বিষয়টা হচ্ছে, আমি লক্ষ্য করেছি যে এখানে এই তাদের বিল্ডিংগুলা অর্থাৎ পাঁচতলা ছয়তলা, সর্বোচ্চ পাঁচ থেকে ছয়তলার ভিতরে, কারণ এটা দ্বীপ রাষ্ট্র। এখানে এই যে প্লেন যাচ্ছে কন্টিনিউ, মানে প্লেন যেহেতু এটা একটা পর্যটন এলাকা, পাঁচ মিনিট পরপর মানে বিমান ল্যান্ড করতেছে বিভিন্ন জায়গা থেকে বিমানে। এই যে বিমান সহ যাচ্ছে। আসলে মোট কথা, যেটা খুবই ভালো এনজয় হচ্ছে এখানে আসে, আসলে সৃষ্টিকর্তার যে সৃষ্টির যে রহস্য, এটা না আসলে বোঝা যাবে না। যে বিশাল একটা দ্বীপ, মানে একটা সাগরের মতো আর কি, এটা কুল কিনারা নাই। আমাদের সাথে আছেন আমাদের বড় ভাই, শর্মা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জগলু ভাই। ভাইকে কিছু বলবার জন্য